আসসালামু আলাইকুম সবাইকে, নজরুল ফয়েজে স্বাগতম। তো বরাবরের মতো আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও টপিকস হচ্ছে যে আমরা অনেকেই দেখছি যে পেইড ভার্সের অ্যাডগুলো দেখতে অনেকের প্রবলেম হয়। যেমন আমরা পেইড ভার্সের অ্যাডগুলো যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ক্যাপচাটা চলে আসতো সেই ক্যাপচাটা কিন্তু আসে না, অর্থাৎ ক্যাপচাটা না আসলে আমরা কিন্তু অ্যাডটা কিন্তু শো করতে পারতেছি না। তো এই প্রবলেমটা নিয়ে আপনাদের সামনে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো পেইডভার্সে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে কাজ করতে হয় তা যদি আপনারা কেউ না জেনে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন কীভাবে পেইডভার্সে কাজ করতে হয় এবং কীভাবে ইনকাম করতে হয়। তার জন্য আমাদের চ্যানেলে পেইডভার্সের ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো পেইডভার্সটা হচ্ছে একটি পিটিএস সাইট, এখান থেকে কীভাবে ইনকাম করতে হয় তার বিস্তারিত আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলে রেখেছি, তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমি দেখাবো আপনাদের যে পেইডভার্সের যে প্রবলেমটা হচ্ছে যে আপনারা অ্যাড শোটা দেখতে পারছেন না, তো সেই অ্যাডটা কীভাবে দেখবেন তার জন্য আজকের ভিডিও। তো চলুন আমরা যদি স্প্রে চলে যাই এবং দেখে নিই এই কাজটা কীভাবে করতে হয়, আমরা যে অ্যাডটা কীভাবে দেখবো, এই প্রবলেমটা কীভাবে সলভ করবো তা নিয়ে আজকের ভিডিও। তো চলুন ডিসপ্লে চলে যাই এবং সম্পূর্ণ বিস্তারিত ডিসপ্লেতেই আলোচনা করছি। তো দর্শক, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা দেখে নিই প্রবলেমটা এবং কীভাবে সলভ করতে হবে তাও আমরা দেখে নিই। তো এই প্রবলেমটা আসলে ক্রোম ব্রাউজারের প্রবলেম হচ্ছে। তো ক্রোম ব্রাউজারের প্রবলেমটা আমরা দেখে নিই। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে গিয়ে পেইডভার্সে চলে গেলাম। তারপরে আমরা পেইডভার্সে লগ ইন হবো। পেইডভার্স আপনাদের লগ ইন করে নেবেন অ্যাকাউন্টটা। ক্যাপচাটা দিয়ে দিলাম, লগ ইন হয়ে যাবে, লগ ইন ক্লিক করলাম। তো আমরা চলে আসলাম পেইডভার্সের আমাদের ওয়েবসাইটে, আমাদের অ্যাকাউন্টে। তো আসার পরে এখানে অ্যাড ভিউজ আমরা ক্লিক করব। তারপর এখানে যে কোনো একটা অ্যাড আমরা ক্লিক করি, এখানে দেখুন, এখানে অ্যাড ক্লিক করার পরে আমাদের যে প্রবলেমটা হচ্ছে তা এখানে শো করবে। তো দেখুন এখানে যে প্রবলেম হচ্ছে যে আমাদের এখানে সলভ দ্য ক্যাপচা টু স্টার্ট দ্য অ্যাড টাইমার। তো এখানে এই যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা আসছে না। দেখুন এখানে অনেক সময় ওয়েট করার পরেও আমাদের ক্যাপচা কিন্তু এখানে আসছে না। তো এই ক্যাপচাটা আসে না, শুধু আমরা দেখছি আমি যে ক্রোম ব্রাউজারে এটা প্রবলেম করছে। তো তাহলে দেখুন আমরা এটা আসছে না, যদি আমরা আবার লেগে এখানে কনফার্মে ক্লিক করি তাহলে দেখুন এখানে কোন ক্যাপচা কিন্তু সলভ হচ্ছে না বা ক্যাপচা আসছে না। যদি আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে কিন্তু এরকম আসছে না। তো আবার আমরা দেখি এই প্রবলেমটা, দেখুন আবার আমরা যেকোনো একটা অ্যাডে ক্লিক করলাম, আসার পরে দেখুন আবার সেম প্রবলেম, আমাদের এখানে কোনো অ্যাড শো করছে না। জাস্ট এখানে দেখাচ্ছে যে কনফার্মের জন্য, কিন্তু কনফার্ম করব সেই ক্যাপচাটা কিন্তু এখানে দিচ্ছে না, যে যে ক্যাপচা দিয়ে আমরা কাজ করব তা দিচ্ছে না। তো এটা আমরা ক্লোজ করে দিই। তো এটা শুধু আপনারা সলভ করতে হবে, এটা ক্যাপচা আপনারা এটা ক্রোম ব্রাউজার দিয়ে যারা যারা ইউজ করেন তারা ক্রোম ব্রাউজার ক্যান্সেল করে আপনারা ফায়ারফক্স নিয়ে আসবেন। তো ফায়ারফক্সে আমরা ইউজ করি মজিলা ফায়ারফক্স, যেটি আমরা এখানে লগ ইন করি। তো মজিলা ফায়ারফক্সে আপনারা লগ ইন হয়ে নেবেন। তো আমার লগ ইন আছে তাই আমি লগ ইন হয়ে দেখলাম। তো এখানে আসার পরে আমরা চলে আসবো পেডিয়েটসে। পেডিয়েটসে আসার পরে দেখুন আমরা এখন যে কোনো একটা অ্যাড ভিউ করি, অ্যাড ভিউ ক্লিক করলাম। অ্যাড ভিউ ক্লিক করার পরে দেখুন একটু ওয়েট করবো, দেখুন আমাদের এখানে কিন্তু ক্যাপচাটা চলে আসছে। তো এই ক্যাপচাটা আসলে গুগল ক্রোম দিয়ে আমরা যখন ইউজ করি ক্রোম অর্থে কিন্তু এই ক্যাপচাগুলো আসছে না। তো এই ক্যাপচাগুলো দেখুন এখানে ভুল করে যাবে, কি বলছে ক্যামেরা। তো ক্যামেরাতে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু সলভ হয়ে হচ্ছে। তো এরকম আপনারা কিন্তু যদি ক্রোম দিয়ে যারা যারা ইউজ করেন তারা কিন্তু ব্রাউজারটা চেঞ্জ করে নেবেন, তারা গুগল ক্রোম না ইউজ করে ফায়ারফক্স ইউজ করতে পারেন বা অন্যান্য যে ব্রাউজার আছে এটা ইউজ করতে পারেন, সেটাতে কিন্তু আপনারা অ্যাড ভিউ করতে পারবেন। তো আমরা যদি এখানে নেক্সট অ্যাড দিই তাহলে আমরা আরেকটি অ্যাড দেখো, আমরা ক্লোজ দিয়ে দিলাম। ক্লোজ দিয়ে আবার আপনাদের আরেকটি অ্যাড ভিউ করে দেখাচ্ছি আমরা, তো একটু সময় লাগবে, লোড হচ্ছে। দেখুন এখানে কিন্তু ক্যাপচাটা চলে আসছে। তো দেখুন এভাবে আপনারা কিন্তু ক্যাপচাটা ফোন করে নিতে পারেন। যদি আপনাদের ক্যাপচাটা না আসে, যদি ক্রোম ব্রাউজারে যারা যারা প্রবলেম করছে তারা ক্যাপচাটা যদি না আনতে পারেন তাহলে আপনারা নতুনভাবে এভাবে ক্রোম দিয়ে
যদি না আসে তাহলে আপনারা এটা ফায়ারফক্সে নিয়ে কিন্তু ইউজ করতে পারবেন ইজিলি এবং এটা থেকে অ্যাড ভিউ করতে পারবেন। তো এটা দেখানোর জন্য আপনাদের আজকের এই ভিডিওটি কিছু তৈরি করলাম। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, আর যদি অন্য কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।